আপনি কি ব্যথায় কষ্ট পাচ্ছেন? আপনি কি দীর্ঘদিন ধরে ব্যথানাশক ওষুধ সেবন করেছেন? তাহলে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, আমি শানু, সুস্থ জীবন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। কিছু মানুষ শরীরের যেখানেই ব্যথা হোক না কেন, উনি দ্রুত ব্যথাটাকে নির্মূল করার চেষ্টা করেন, ব্যথানাশক ওষুধ গ্রহণ করে কিংবা ইঞ্জেকশন নিয়ে। যখন একটা মানুষ কোনো একটা কারণে ব্যথায় আক্রান্ত হন, তিনি কিন্তু ফার্মেসিতে যান। ফার্মেসিতে গেলে বা ছোটোখাটো কোনো ডাক্তারের দোকানে গেলে তারা চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন, তারা ব্যথাটাকে কমাতে ব্যথানাশক ওষুধ বা ইঞ্জেকশন দেন, 4-5টা করে ওষুধ দিয়ে ব্যথাটাকে কমিয়ে দেয়। তাতে কি হয়, রোগী খুশি থাকে, রোগীর লোক খুশি হন যে ব্যথাটা কমিয়ে দিয়েছে। এইভাবে আপনারা কখনোই চিকিৎসা করাবেন না। আমি বলি কি, গোড়া থেকে চিকিৎসা করাবেন, মানে ব্যথানাশক ওষুধ দিয়ে ব্যথাটাকে না মেরে বরং রোগটাকে মেরে দিন। রোগটাকে যদি মেরে ফেলেন, ব্যথা তো এমনিতেই চলে যাবে, কেন আপনি ব্যথাটাকে মারবেন? ব্যথাটাকে মারলে তো আর রোগটা চলে যাচ্ছে না। এই জিনিসটা নিয়েই একটু ব্যাখ্যা করার জন্যে আজকে আমি এই ভিডিওটার আশ্রয় নিচ্ছি। আমি একজন ডক্টরের অ্যাসিস্ট্যান্ট। মাঝে মাঝে আমি যখন ডায়ালিসিস সেন্টারে যাই, তখন আমি সত্যিই খুব অবাক হয়ে যাই। 20-25 বছরের কত ছেলে মেয়েদের ডায়ালিসিস করতে হয়, নিজে হাতেই করি। এত অল্প বয়সে তাদের কিডনি দুটো বিকল হয়ে গেছে। ডায়ালিসিসের সময় অনেক রোগী একটু বেশি টেনশনে থাকেন, তাদেরকে রিল্যাক্স করার জন্য একটু জিজ্ঞাসা করি, আপনার কিডনি দুটো কী কারণে নষ্ট হয়েছে, আপনি কি কিছু জানেন? পেশেন্ট বলেন, জানি না স্যার। পরে দেখা গেল তিনি আসলে ঘন ঘন পেন কিলার বা ব্যথানাশক ওষুধ গ্রহণ করতেন। একটা সময় কিন্তু তার কিডনি দুটো খারাপ হয়ে যায়। যে সমস্ত ওষুধের সাইড ইফেক্ট আছে, তার মধ্যে ব্যথানাশক ওষুধের সাইড ইফেক্ট অনেক বেশি, কারণ আপনি যে ওষুধটি গ্রহণ করছেন সেটি গিয়ে কিন্তু আপনার লিভার আর কিডনির উপর সরাসরি একটা প্রভাব ফেলছে। পৃথিবীতে এমন কোনো ওষুধই নেই যার কোনো সাইড ইফেক্ট নেই, একটু কম একটু বেশি, কিন্তু ব্যথানাশক ওষুধের সাইড ইফেক্ট সব থেকে বেশি। যার যত বেশি ক্রিয়া তার তত বেশি পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যার ক্রিয়া নেই তার পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। সুতরাং সমস্ত ওষুধেই কোনো না কোনো ক্রিয়া আছে এবং তার তো পার্শ্ব প্রতিক্রিয়া এবং সাইড ইফেক্ট তো থাকবেই। তার মানে সমস্ত ওষুধেই কিছু না কিছুটাই সাইড ইফেক্ট আছে। ভারতের যে সমস্ত মানুষের কিডনি নষ্ট হয়ে যায়, তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে ব্যথানাশক ওষুধের ব্যবহার। আপনার হঠাৎ করে কোথাও ব্যথা হলে আপনি সঙ্গে সঙ্গেই ব্যথানাশক ওষুধ গ্রহণ করবেন না। আপনি বাজার চলিত যে সমস্ত ব্যথানাশক জেলগুলো আছে, মুখ ভলনি, এগুলো ইউজ করবেন, গরম শেক করবেন, তেল মালিশ করবেন। তারপর যদি তাতেও কম না হয়, আপনি ফিজিওথেরাপি নিতে পারেন, ইউরিক অ্যাসিড টেস্ট করবেন, ক্যালসিয়াম টেস্ট করে দেখুন, তারপর কোনো ডাক্তারের কাছে যান, তারপর ডাক্তারের পরামর্শ নেন এবং তার দেখানো পথেই ওষুধ গ্রহণ করবেন। ভিডিওটার মূল কথা হচ্ছে আপনার ব্যথার কারণটা আগে নির্ণয় করুন, রোগটা আগে নির্ণয় করুন, তারপর ওষুধ গ্রহণ করুন। আমার এই ভিডিওটা দেখে যদি আপনার কোনো উপকার হয়, আপনি যদি কিছু জানতে পারেন, তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্যথামুক্ত থাকবেন, সেই প্রত্যাশা।